এই প্রথম গাউছিয়ায় সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে ভর্তি চলছে। নরসিংদী সদর উপজেলাধীন কাঠালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা নভেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধান এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নরসিংদী সদর এক আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইশাহাক মিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা বিএনপি নেতা বিজি নৌশের, জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন ভিপি নাছির, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রুফ ফকির রনি, মাধবদি থানা যুবদলের আহ্বায়ক শাহানুল্লাহ, সদস্য সচিব শাহিদুজ্জামান অপু, মাধবদি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল মিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, মাধবদি পৌরসভা যুবদলের আহ্বায়ক সোলাইমান ভুইয়া, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, মাধবদি থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব মিনামো আওয়াল, মাধবদি থানা তাঁতি দলের সভাপতি কাজী ইয়াকুব, সাধারণ সম্পাদক হাজি আজহারুল ইসলাম প্রধান, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ জয়সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ।